একমাত্র অভিভাবক হন আমাদের ডক্টর একে আব্দুল মোমেন সাহেব। আমি ডক্টর আব্দুল মোমেন সাহেবের বিপক্ষে আমি নির্বাচনে দাঁড়াবো না, প্রশ্নই উঠে না। তার জন্য যদি আমার দল আমাকে বহিষ্কার করে আমার তাতেও কোনো আপত্তি নাই। আমি চাইছি একটা আমাকে কেন দেওয়া হয় আরেকটা। জাতীয় পার্টি বাংলাদেশের একটা বিরোধী দল, বর্তমানে বিরোধী দল অবস্থানে আছে এবং সেই বিরোধী দল থেকে আমাকে সিলেট এক আসনের জন্য মনোনয়ন করা হয়েছে, সেটা কিন্তু কম কথা না। এবং আমার দল জানে ভালো করে যে আমি সিটি নির্বাচন করেছি, করে ওখানে আমি পাশ ছিলাম, যে কোনো অবস্থা আমাকে হারানো হয়েছে, কিন্তু তারপরও আমাকে 52,000 ভোট দেখানো হয়েছে, 52,000 ভোট আমি পেয়েছি। সেইটা হিসাব করে আমাকে আমার এক আসনে আমাকে আমার দল মনোনয়ন দিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন থাকছে এটা যে আমি মনোনয়ন পাওয়ার পরে আমি তো হতাশ, কারণ আমি চেয়েছিলাম 3 আসনের জন্য আমার মনোনয়নটা। আমি জমাও দিয়েছি একটা ফর্ম, কারণ আমি জানি এখানে ডক্টর একে আব্দুল মোমেন সাহেবকে মনোনয়ন দেওয়া হবে সিলেট একে, যার পরিবারকে আমি শ্রদ্ধা করি, যার পরিবারকে আমি সম্মান করি, স্পেশালি উনাকে আমি শ্রদ্ধা করি পার্সোনালি। আমি তখন উনার বিপক্ষে যখন আমি যখন আমাদের ফাইনাল প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হলো যে নজরুল ইসলাম বাবুল সিলেট এক আসন, আমি হতাশ হয়ে গেলাম। আমার দলের উপরেই আমি তখন আমার হতাশা নেমে আসলো যে এটা তো ঠিক না, আমি চাইছি একটা আমার কেন দেওয়া হয় আরেকটা। তখন আমি চিন্তা করলাম যে না, আমার সমমাননা না, ডক্টর একে আব্দুল মোমেন সাহেব আমার সমমাননা, উনার পরিবারে একটা ঐতিহ্য আছে, উনার ভাই আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সাহেব আমাদের আবুল মাল আব্দুল মোমেন সাহেব আমাদের কত উপকার করেছেন সিলেটের, বা আমাদের মুরব্বী ছিলেন। এখন আমাদের অভিভাবক নাই, আমরা অভিভাবকহীন পড়েছি সিলেট শহর। একমাত্র অভিভাবক এখন আমাদের ডক্টর একে আব্দুল মোমেন সাহেব। আমাকে উনি যথেষ্ট মায়া করেন, উনি যথেষ্ট হেল্প করেছেন আমাকে। আমি কোন বিবেক নিয়ে উনার, আমার তো এত লুবলালসা নাই রাজনীতিতে, এত লুবলালসা নাই কোনো পদে যাবো, এত তাও আমার এত লুবলালসা নাই। আমি বললাম না, আমি ডক্টর আব্দুল মোমেন সাহেবের বিপক্ষে আমি নির্বাচনে দাঁড়াবো না, প্রশ্নই উঠে না। তার জন্য যদি আমার দল আমাকে বহিষ্কার করে আমার তাতেও কোনো আপত্তি নাই, কারণ দলের রাজনীতি আমাদের কোনো, আমার কোনো নজরুল ইসলাম বাবুলের কোনো ব্রেড অ্যান্ড বাটার না, আমরা পকেটের টাকা খরচ করে আমরা রাজনীতি করি। সেই জন্য আমি বলছি যে আমার দল যদি আমাকে বহিষ্কার করো না কিছু যায় আসে না, কিন্তু আমি উনার মতো একজন ব্যক্তিত্বের এগেনস্টে আমি দাঁড়াবো না। আমার সমমনা যদি কেউ হতো তাহলে আমি নির্বাচন করতাম এবং ভালোই নির্বাচন করতাম।